অজন্তা। আমি বিনা অপরাধে তোমাকে অনেক বড় দুঃখ দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি না পারো আমাকে যা ইচ্ছা শাস্তি দাও, তবু আমি একটু শান্তি পাব। আমি আর এই ভার বইতে পারছি না অজন্তা। একদিকে ভালোবাসা হারানোর যন্ত্রণা, আরেকদিকে অপরাধ বোধ, দুয়ে মিলে আমি পুরে পুরে ছাই হচ্ছি অজন্তা। কিছু কথা আছে যা কারোর সাথে শেয়ার করা যায় না, অথচ শেয়ার করতে না পারলে যন্ত্রণা শেষ থাকে না। তুমি তো আলোকে চেনো, কিন্তু ভালো করে জানো না। ছোট আলোকে নিয়ে ওর মা এসেছিল আমাদের বাড়িতে, আমাদের বাড়িতেই ওর মা মারা যায়। তখন আলোকে লালন পালন করার এবং মানুষ করার দায়িত্ব নেয় আমাদের পরিবার, কিন্তু চাকরানির মর্যাদায় ওকে বড় করবে এটা আমি মেনে নিতে পারিনি, যার কারণে সবসময় ওর প্রতি আমার একটা আলাদা সিম্পেথি কাজ করেছে। বিশ্বাস কর অজন্তা, খোদার কসম করে বলছি, আমি কোনোদিন ওকে অন্য দৃষ্টিতে দেখিনি, ভালোবাসার তো প্রশ্নই ওঠে না। কিন্তু এক সময় যখন দেখলাম ওকে মেরে ফেলবার ষড়যন্ত্র করছে আমার পরিবার, তখন আমি আর স্থির থাকতে পারিনি। আমার বিবেকের সামনে এসে দাঁড়ালো দুটি জিনিস, একদিকে আমার প্রেম, আরেকদিকে একটি জীবন। আমি কোনটাকে বাঁচাবো? আমার মন থেকে রায় আসলো, জীবন বাঁচাও। আমি তাই করলাম। তবু আমি তোমার কাছে অপরাধী অজন্তা। অজন্তা অজন্তা, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও অজন্তা, আমাকে তুমি শাস্তি দাও। না সূর্য, না, তুমি কোনো অপরাধ করনি। হয়তো কোনোদিন তোমাকে আর আমি পাবো না, তবে বলবো তুমি অন্যায় করনি। সত্যি তুমি মহামানবের মতো কাজ করেছ, বরং আমি সবকিছু না জেনে তোমাকে অনেক গালমন্দ করেছি। তোমাকে তো আর আমার করে পাওয়া হলো না, শুধু একটা কথা দেবে আমাকে? কি কথা? তোমাদের সুখের কোনো খবর আমাকে দাও বা না দাও, অন্তত দুঃখের দিনে প্রথম আমাকে স্মরণ করবে, চিরদিন বন্ধু ভেবে আমাকে পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবে, কথা দাও। You are great, Ajanta. You are great. আদর দিতে পারিনি, কারণ তোমার আমার মাঝখানে দাঁড়িয়েছিল অজন্তা। আজ তার সাথে দেখা হয়েছে, সে হাসি মুখে মেনে নিয়েছে তোমার আমার সম্পর্ক। সত্যি আলো, অজন্তা অনেক গ্রেট। এখন থেকে তোমাকে আমি প্রাণ ভরে আদর করবো।